নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত সকাল সন্ধ্যা চ্যানেলে। ঊনবিংশ শতাব্দীর শুরুতে স্বামী বিবেকানন্দ ছিলেন এমন একজন মহাপুরুষ যার বলে যাওয়া বাণীগুলি এখনো সমানভাবে আমাদের যুব সমাজকে অনুপ্রেরণা যোগায়। আমরা অনেকেই অনেক মোটিভেশনাল ভিডিও দেখি কিংবা অনেক মহাপুরুষের বাণী পড়ি, কিন্তু তাও জীবনে উন্নতি করতে পারি না। এর প্রধান কারণ হচ্ছে আমরা বাণীগুলি পড়ি কিন্তু তা জীবনে প্রয়োগ করার চেষ্টা করি না। বন্ধুরা, আজকে আমি স্বামী বিবেকানন্দের বলে যাওয়া 25টি বাণী তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি এই বাণীগুলি একটু হলেও তোমাদেরকে জীবনে অনুপ্রেরণা যোগাবে। জীবনে একটি লক্ষ্য তৈরি করো এবং সেই লক্ষ্যকে তোমার জীবন বানিয়ে নাও। সেই লক্ষ্যকে নিয়ে সারাক্ষণ চিন্তা ভাবনা করো, ওই লক্ষ্য নিয়ে স্বপ্ন দেখো এবং সেই লক্ষ্যকে পূরণ করার জন্য সব কিছু করো। আমাদের নিজেদের মধ্যে অনেক কিছু কম থাকে, তাও আমরা নিজেকে ভালোবাসি। তাহলে অন্যের মধ্যে কিছুটা কম থাকলে কি করে তাকে আমরা ঘৃণা করতে পারি? সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, সাফল্য তুমি পাবেই। সফলতা এবং ব্যর্থতা দুজনেই আমাদের জীবনের অংশ, কিন্তু কেউই চিরস্থায়ী নয়। অপমানের শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজের কাছে নিজেই ছোট হয়ে যায়। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব কিছু সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি করতে পারো না। সেই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবেই। লোক আমাকে দেখে হাসে যে আমি আলাদা, কিন্তু আমি লোকেদের দেখে হাসি কারণ ওরা সবাই একই রকম। দিনে একবার হলেও নিজের সঙ্গে কথা বলো, তা না হলে তুমি দুনিয়ার সবচেয়ে মহান ব্যক্তির সঙ্গে কথা বলতে পারবে না। সব শক্তি আমাদের মধ্যে আছে, আমরা সব কিছু করতে পারি। তুমি ভগবানকে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করতে পারবে না যতক্ষণ না নিজেকে বিশ্বাস করতে পারছ। কখনোই ভয় পাবে না। তুমি যদি ভয় না পাও তাহলে অনেক কাজ করতে পারবে, কিন্তু তুমি যদি ভয় পাও তাহলে তুমি কিছুই করতে পারবে না। সর্বদা মাথায় রাখবে ভয় বলে কিছুই হয় না। দুঃখ আনন্দ এই দুজনেই কিছু না কিছু আমাদেরকে শেখায়। ভগবান তাকেই সাহায্য করে যে নিজেকে সাহায্য করে। সত্যকে তুমি যতবারই বলো না কেন তা সত্যই থাকবে। কখনো কারো নিন্দা করো না। তুমি যদি তাকে সাহায্য করতে পারো তাহলে করো, তা না হলে সাহায্য করো না, তাকে নিজের মতো জীবনে এগোতে দাও। আমরা ভগবানকে কি করে দেখব যদি আমরা ওনাকে আমাদের মনে কিংবা সমস্ত প্রাণীর মধ্যে না দেখতে পাই? মানুষের সেবা করো, ভগবানের সেবা করো। যে মানুষ সর্বদা অন্যের সেবা করে সেই মহান। নিজেকে কমজোর ভাবাই সবচেয়ে বড় পাপ। ভয় ও অপূর্ণ ইচ্ছাই আমাদের দুঃখের প্রধান কারণ। আমাদের মনের জোরই আমাদেরকে জিততে সাহায্য করবে, ঠিক তেমনি কমজোর মন আমাদেরকে হারিয়ে দেবে। জীবনে অনেক লক্ষ্য থাকা জরুরি নয়, কিন্তু যে লক্ষ্যটি আছে তা পূর্ণ করা জরুরি। আমাদের জীবন আমাদের চিন্তার ভিত্তিতে দাঁড়িয়ে আছে, তাই জীবনে ভালো চিন্তা করা জরুরি। আমাদের আত্মাই আমাদের সব থেকে বড় গুরু। যতক্ষণ জীবন আছে ততক্ষণ শিখতে থাকো। বন্ধুরা, স্বামী বিবেকানন্দের বলে যাওয়া এই 25টি বাণী তোমাদের কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো, তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। আর সকাল সন্ধ্যা চ্যানেলে যেসব বন্ধুরা নতুন, তারা নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে সকাল সন্ধ্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং এই চ্যানেলে পাশে থেকো, সঙ্গে থেকো। সাবস্ক্রাইব করার পর পাশে দাও বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি তোমরা সবার প্রথমে পেতে পারো। আমার সমস্ত বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।